ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের বাংলা ক্লাসে আজকে আমি একটি সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি। সংক্ষিপ্ত ভিডিওটিতে তোমরা জানো যে আমি আলোচনা করি না, এখানে শুধু তোমাদের নমুনা উত্তরগুলো দেখানোর চেষ্টা করি, যেখান থেকে তোমরা ধারণা নিয়ে তোমরা নিজে নিজেই সেটি লিখতে পারো। তো আমরা এর আগে বিশেষ্য এবং সর্বনাম পদ দেখেছিলাম। তো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করতে হবে। তো তার আগে আমি একটুখানি বলি যে বিশেষণ পদগুলো কি। বিশেষণ পদ হচ্ছে কারো দোষ গুণ বোঝায়, এমন কোনো সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালে সেগুলোকে বিশেষণ পদ বলে। যেমন নীল, সাদা, মেঠো, সবুজ, সুন্দর, উড়ন্ত, বড়, এগুলো হচ্ছে বিশেষণ পদ। তোমরা একটু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর আমাদের বলা হয়েছে যে, আচ্ছা, তো আমাদের এখানে বইয়ে কিন্তু একটা বিশেষণ পদের সংজ্ঞা দেওয়া আছে, এবং আমি বিশেষণ পদের সংজ্ঞা সহ এর প্রকারভেদগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা এখান থেকে দেখতে পারো। যার যার প্রয়োজন হয় শেষে, সবার অবশ্য এত বড় কিছু প্রয়োজন হয় না, আমি যেটা দেখি। তো তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো অথবা ভিডিও পজ করে করে পড়ে নাও, কারণ এরপরে আমি দেখাবো যে তোমাদের চিঠি বিলি এবং যে কি যেন গল্প, সুখী মানুষ, হ্যাঁ, চিঠি বিলি এবং সুখী মানুষ পদ গল্প থেকে যে বিশেষণ পদ খুঁজে বের করতে বলা হয়েছে সে বিশেষণ পদগুলি। আচ্ছা, তো চিঠি বিলি এবং সুখী মানুষ গল্প থেকে যে বিশেষণ পদগুলি তোমাদের বের করতে বলা হয়েছে সেটি হচ্ছে এগুলো। চিঠি বিলিতে আছে বুঝে, জবর, ঝলসে, দারুণ। এরপরে সুখী মানুষে আছে উজাড়, কঠিন, বড়, ধনী, অত্যাচারী, পাপী, বাজে, মূর্খ, অমর, নিষ্ঠুর, শান্ত, ভালো, সুখী, পেটুক, পাগল, মস্ত, মিছে। এরপর একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, যে অনুচ্ছেদের মধ্যে থেকে বিশেষণ খুঁজে বের করতে হবে। তো তোমরা এখানে এই যে অনুচ্ছেদটি থেকে অনুচ্ছেদটি প্রথমে দেখো, এরপরে আমি তোমাদেরকে, সরি, এই অনুচ্ছেদটি থেকে তোমরা তোমাদের বিশেষণ পদ খুঁজে বের করবে। তো সেই লেখাটি আমি নিয়ে যাচ্ছি তোমাদের। এখানে বিশেষণ পদগুলো দেওয়া আছে, ছোট, খুব মেধাবী, ভালো, অনেক, প্রিয়, পরিত্যক্ত, সুন্দর, ভালো, সজীব, প্রাণবন্ত, পরিপাটি, পছন্দনীয়। আর আরেকটি কথা, আমি এই অনুচ্ছেদ সহ সকল উত্তর তোমাদের ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এই ভিডিওর। তো আর এক, তোমরা যারা নতুন আছো, কোথা থেকে তুমি ভিডিওটি দেখছো এবং তোমার স্কুলের নামটা কি সেটা লিখে দিলে সবাই জানতে পারবে তোমাদের স্কুলের নামটা, এবং আমিও খুব খুশি হব। কোনো এক সময় যদি ওই এলাকাতে যাই তোমাদের স্কুলে ঘুরে আসবো অবশ্যই। আর চ্যানেলটি যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।